আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফ্রাইড রাইস রান্নার রেসিপি। জি বন্ধুরা, তো চলুন দেখে আসি। ভিউয়ার্স, আমি এখানে 3 পট চিনি গুঁড়া পোলা চাউল নিয়ে নিয়েছি এবং ভালো করে আমি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি পাতিলে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি, পানিটা ফুটিয়ে নিয়েছি আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য। আমি পানির ভিতরে 2 চা চামচ তেল দিয়ে দিলাম যেন চাউলটা একটার সঙ্গে একটা না লাগে। আর আমি চাউলটা 100 ভাগের ভিতরে আপনার 90 ভাগ আমি ফুটিয়ে নিব। চাউলটা 90 ভাগ সিদ্ধ করে নেওয়ার পরে ভিতরে দেখবেন যে ভিতরে একটু শ্বাসশ্বাস থাকাকালীন যেটা করবেন না, আপনি চাউলটার পানি ঝরিয়ে নেবেন। ভিউয়ার্স, ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে কেটেছি, আর এখানে গাজর কুচি করে নিয়েছি, আর বরবটি কিউব করে কেটে নিয়েছি, আর এখানে সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ভিউয়ার্স দেখুন, আমার ভাতটা হয়ে গেছে, দেখিয়ে দিই। একটু ভিতরে শ্বাস হালকা আছে, আমি হালকা শ্বাস থাকতে থাকতেই পানিটা ঝরিয়ে নিব। ভিউয়ার্স, আমি একটা পাতিলে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ভিউয়ার্স দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব এবং যেগুলো একটু শক্ত সবজি সেগুলো আগে দিয়ে দিব। আমি বরবটিগুলো দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। যেহেতু এগুলো একটু শক্ত জাতীয় সবজি, এই জন্য আমি একটু ভেজে নেব। ভিউয়ার্স দেখুন, আমি বরবটিগুলো একটু ভেজে নিয়েছি, আর এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে লাল ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। দেখুন, এখানে এখন আমি সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে টমেটো কেচাপ দিয়ে দিব 3 টেবিল চামচ। দিয়েছি, এখন আমি একটু সাদা ভিনেগার দিব 2 টেবিল চামচ। আর লবণ, যেহেতু সয়া সসে লবণ আছে এই জন্য লবণ আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব যেন হোটেল স্টাইলের হয়। দেখুন, আমি এবার ভাতগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি ফ্রাইড রাইসে একটু ডিম ঝুল করে দিয়ে দিব। দেখুন, আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি।
রাইসটা আমি একটু ঝুরি ঝুরি করে নেব, নিয়ে রাইসটাতে দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এখানে আমি ডিমের ঝুরিটা করে নিয়েছি, এখন আমি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিব। এখন আমি রাইসটা নেড়ে চেড়ে নিচ্ছি যেন ডিমটা সব রাইসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। ভিউয়ার্স, আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি আর আমি তেল দিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করব, এই জন্য এখানে আমি চিকেন মেরিনেট করে রেখেছি। এখন আমি চিকেনটা ফ্রাই করে নিব, আর চিকেন ফ্রাইটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের আর একটা ভিডিওতে জানিয়ে দিব। এখন আমি ফ্রাইগুলো করে নিব দেখুন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি চিকেন ফ্রাই করার জন্য। দেখুন, আমি কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে চিকেনগুলো ভেজে নিব। ভিউয়ার্স, দেখুন আমার চিকেন ফ্রাইগুলো আমি করে নিয়েছি। আমি একটু রেগুলার সাইজে ফ্রাইটা করে নিয়েছি যেন মশলাগুলো ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যায়। ভিউয়ার্স, এখন আমি টিকিয়াগুলো ভেজে নেব, আর টিকিয়ার রেসিপি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে অনেকে ব্রেড ক্রাম দিয়ে টিকিয়াগুলো ভেজে নেয়, আমি এখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছি। ব্রেড ক্রাম বাসায় নেই, এই জন্য মুড়ি গুঁড়ো করে নিয়ে আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হবে, আপনারাও ইচ্ছা করলে বাসায় করতে পারেন। দেখুন এভাবে সব টিকিয়াগুলো আমি ভেজে নেব। ভিউয়ার্স, দেখুন টিকিয়াগুলো প্রায় হয়ে গেছে, আমি আর এক মিনিট পরে টিকিয়াগুলো তুলে ফেলবো। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন আপডেট পেতে। আজ তবে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শাম্মিস রেসিপির সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।